বক্তব্য মিস করবেন না। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা তার বক্তব্য মিস ভুলভাবে উপস্থাপন না করার জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শফিউর রহমান মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের প্রতি এই আহ্বান জানান। প্রধান বিচারপতি বলেন, আপনাদের কাছে আমার একটা আবেদন, আমি প্রকৃতপক্ষে কোনো ইও করি না, আপনারা আমাকে অনেক ইও করেছেন, কিন্তু একটু মিস কোর্ট করবেন না, আমাকে নিয়ে অনেক বিভ্রান্তি সৃষ্টি হয়, আমি কোর্টে যা বলি তার কিছু ডিস্ট্রোটেড ইও করা হয়, এতে আমাকে বিব্রতকর অবস্থায় পড়তে হয়, এটা যাতে আমাকে না পড়তে হয়। আমার পক্ষে প্রেস কনফারেন্স করে কোনো কিছু বলা সম্ভব না, তবে বিচারক হিসেবে কোনো মামলার শুনানির সময় আইনজীবীকে একটা প্রশ্ন করতে পারি, এটা আমার স্বাধীনতা। প্রশ্নটা কী কারণে, কোন উদ্দেশ্যে, না বুঝে এটা করাটা অনেক সময় ভুলভ্রান্তি হতে পারে বা সৃষ্টি হতে পারে, এটা একটু খেয়াল করবেন। আইনজীবীদের আরও পেশাদারিত্বের পরিচয় দেওয়ার আহ্বান জানিয়ে আইনজীবী এবং বিচারকদের নিরপেক্ষতা ও পেশাদারিত্বের বিষয়ে কয়েকটি উদাহরণ তুলে ধরেন প্রধান বিচারপতি। এ সময় সর্বোচ্চ আদালত সহ দেশের সব আদালতের বিচারকদের আরও দায়িত্বশীল হতে আহ্বান জানান তিনি। তিনি বলেন, বিচারকদের বিচারিক জীবনে প্রবেশ করার আগে সব আদর্শিক চিন্তা পরিহার করে বর্তমান ও ভবিষ্যতের দিকে মন স্থির করে জুডিশিয়াল বৈশিষ্ট্য ধারণ করে এগোতে হবে। এস কে সিনহা বলেন, বঙ্গবন্ধু হত্যা মামলা ও জেল হত্যা মামলার তদন্তে গাফলতি ছিল, এ উভয় মামলাই বিচারিক আদালত ও হাইকোর্টের রায় তারা গ্রহণ না করে এ দুটি ঘটনাকে ক্রিমিনাল কনস্পিরেন্সি হিসেবে রায় দিয়েছেন। মামলায় মাত্র 15-16 জনের বিচার হয়েছে, দুই ঘটনাই অনেককে বিচারের আওতায় আনা যায়নি শুধুমাত্র মামলা সংক্রান্ত নানা দুর্বলতার কারণে। এসব নিয়ে তিনি অবসরের পর বই লিখবেন বলেও জানান। তিনি বলেন, আমেরিকার প্রধান বিচারপতি আর্ন ওয়ারেন্ট জেলা আদালতে ওকালতি আরম্ভ করেছিলেন, এরপর তিনি সরকারি উকিল হয়েছিলেন, তার মেধার কারণে তিনি তিনবার গভর্নর হয়েছিলেন, উনি ছিলেন রিপাবলিকান দলের, কিন্তু 1970 সালে যখন গভর্নর হন তখন তার নিরপেক্ষতার জন্য দলমত নির্বিশেষে গভর্নর হিসেবে নিয়োগ পান। প্রধান বিচারপতি নিয়োগের আগে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি আর রাজনীতি করবেন না। এস কে সিনহা বলেন, আমরা বিচারকরা হয়তো ছাত্র জীবনে বা প্রফেশন জীবনে প্রত্যেকের চিন্তা চেতনা থাকতে পারে রাজনীতি নিয়ে, আমরা বিচারকরা যখন বিচারক হিসেবে শপথ গ্রহণ করি এবং দেশে যারা বিচারক আছেন আপিল বিভাগে, হাইকোর্ট বিভাগে বা নিম্ন আদালতে, তাদেরকে বলবো আপনারা আপনাদের পাস্ট অতীত ভুলে যান, এই বিচার বিভাগের আপনি যখন বিচারক আপনাকে প্রেজেন্ট এবং ফিউচার নিয়ে ভাবতে হবে। বিচারপতিদের উদ্দেশ্য করে প্রধান বিচারপতি বলেন, সারা বাংলাদেশে মাত্র 1500 বিচারক রয়েছে, আপনারা রাজনীতির ঊর্ধ্বে থেকে বিচার করবেন, আর যদি রাজনীতি করতে হয় তাহলে আপনারা চাকরি ছেড়ে চলে আসেন, বিচারক যদি হন নিরপেক্ষভাবে করবেন, এটা আপনাদের প্রতি মানুষের অধিকার। তিনি বলেন, শুধু বিচারকদের বলবো না, আইনজীবীদেরও বলবো, এই সমাজে আপনাদেরও অনেক কিছু করার আছে, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য আপনারা এক হন। আমি আগেও বলেছি আজকেও বলছি, আপনাদের প্রফেশনাল জীবন একটু কম দেখা যাচ্ছে। অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন বিশিষ্ট আইনজীবী ডক্টর কামাল হোসেন, সুপ্রিম কোর্ট বার সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবেদিন, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে সুপ্রিম কোর্ট বার সম্পাদক ব্যারিস্টার AM মাহবুবউদ্দিন খোকন সহ বিপুল সংখ্যক আইনজীবী উপস্থিত ছিলেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আমার এই ভিডিওটি আপনাদের যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে ভালো কোনো ভিডিও বা নতুন কোনো সংবাদ পাওয়ার জন্য। আজকের মতো এখানেই শেষ করব, আল্লাহ হাফেজ।